পয়লা জুলাই পশ্চিমবঙ্গের উপকার তথা রাজ্যের তৃতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবস। সোমবার সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাতনগরী জনকল্যাণ সংঘ বঙ্কিম ও আর্যভট্ট সংযোগস্থলে এই বিশেষ দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর এক নম্বর ওয়ার্ডের জনদরদী তৃণমূল নেতা নিখিল নায়ক, মানিক মৈত্র, তারক চাঁদ, মহেশ মুখার্জি সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিরা এবং ইস্পাতনগরী জনকল্যাণ সংঘের সদস্যরা ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানান। এছাড়াও এদিন দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডে জনদরদী নেতা নিখিল নায়ককে সংবর্ধনা জানান। এই অনুষ্ঠান সম্পর্কে ইস্পাতনগরী জনকল্যাণ সংঘের সম্পাদক সুজিত ঘোষ জানান, সারা বছরই তারা বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করেন, সেই মতো আজ পশ্চিমবঙ্গের উপকার ডাক্তার বিধানচন্দ্র রায়কে জন্মদিন পালন করে তাকে শ্রদ্ধা জানানো হয়। আজকে আমরা অনুষ্ঠান করলাম আমাদের বিধানচন্দ্র রায়ের জন্মকাল মৃত্যু ওটা করলাম, আর আমাদের মহান অভিভাবক আর কি নিখিল নায়কের অঙ্গ দেওয়া জানালো। মানে কী কারণে? উনি যেহেতু এক নম্বর ওয়ার্ডে 2024 লোকসভা নির্বাচনে এক নম্বর ওয়ার্ড থেকে যে ফলাফলটা যে রেজাল্টটা পেয়েছি তার জন্য। আর এছাড়াও আপনারা কী করেন এই এখানে? আমাদের ভারতের দুর্গাপুর সন্ধ্যাগুলি জনকল্যাণ সংঘ 2014 সালে স্থাপিত করেছি, সেখানে আমরা সমাজসেবামূলক কাজকর্মের মধ্যে থাকি, মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি যতটা পারি। আমরা দুঃখ পুষ্ট খরচ বাচ্চাদের বই খাতা পেন্সিল যার যেমন প্রয়োজন যতটা ক্ষমতা হয় ততটাই আমরা দিই। মানে কথা সারা বছরই কোনো না কোনো আমাদের এই সন্ধ্যাগুলি সংঘের সঙ্গে প্রত্যেকটা প্রোগ্রামে আর প্রত্যেকটা দিন আমরা যোগাযোগ করি, মানুষের সঙ্গে মানুষের কাছে থাকি, মানুষের সঙ্গে মানুষকে আর পরিষেবা দেওয়ার চেষ্টা করি আর কি। অন্যদিকে এই সংঘের এক সদস্য জানান, পুরুষদের পাশাপাশি এলাকার মহিলারাও কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আমরা এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানে আমরা এখানে পার্টিসিপেট করি, যে কোনো যা প্রোগ্রাম হয় আমাদেরকে এখানে আসি, ওনাদের সঙ্গে সহযোগিতা করি। আর এমনি সামাজিক কোনো কাজকর্ম? সামাজিক কাজকর্ম বলতে আমরা এখন তো আমরা সবাই নতুন এই ঢুকেছি, তো যেটাতে আমাদের ডাকে আমরা ওটাতেই আমরা সব জায়গায় যাই। শুধু বিধানচন্দ্র রায়ের জন্ম বা মৃত্যু দিবস পালন নয়, বছরের বাকি দিনগুলোতেও তারা সমাজের পাশে থেকে এভাবেই কাজ করে চলবেন বলে অঙ্গীকারবদ্ধ হন। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানেই তারা নিজেদেরকে নিয়োজিত রাখে বছরের বাকি পাঁচটা দিন। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব? আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপসকি ফ্লোরিং, ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন
দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়। আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।